তার মানে বোঝা গেল এটা একটা ভুল পথ, সঠিক পথটা কি এটা বেদের মধ্যে বলে দিছে। অথর্ববেদে শাখা উপনিষদে বলতেছে, হুতার্মিন্দ্র হুতার্মিন্দ্র মহাসুরিন্দ্র বু অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্ল রাসুল মোহাম্মদ রকং বলস্ব অল্ল অল্লাম আদল্লাং বুকম একং আল্লাহ বুকং বিখ্যাত কম। যে দেবতাদের রাজা হচ্ছে আল্লাহ, আদিও সকলের উপর ইন্দ্রের গুরু, আল্লাহ পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্য স্বয়ম্ভু, মোহাম্মদ হলো আল্লাহ রাসুল পরম বরণীয়। আবার সেটা সত্তর উপনিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলতেছে, যিনি সৃষ্টিকর্তা হবেন, যিনি আমার মালিক, যিনি ভগবান, তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তিনি খাবার খাবে না, তিনি স্ত্রী সহবাস করবে না, এই তো বিষয়টা, তিনি ঘুমাবে না। এখন আপনারা দেখেন যে কৃষ্ণকে ভজনা করতেছেন, এই কৃষ্ণ জন্ম নিছে ওই যে কংসের কারাগারে, মনে আছে কিনা কংসের ভাগ্নে, আবার উনি মারা গেছেন, তার নিজের পুত্ররা তাকে তখন অস্ত্রের আঘাত করছে, একশো পুত্র হওয়ার পরে তিনি মারা গেছেন। তিনি আমরা তো সবাই এক মালিকের সৃষ্টি নাকি, আপনি তো যেহেতু পূজা অর্চনা করেন এ সম্পর্কে জানেন। আবার এই যে আমরা যারা আছি মসজিদে নামাজ পড়ে, এটা আসি মসজিদে নামাজ পড়ছি, আপনারা শুনলাম কীর্তন করছেন, শোনা যায় সবকিছু। আসলে আমাদের কোরআনেও বলছে লাগুন দিনু কুমালিয়া দিন, যার যার ধর্ম যার যার কাছে বলেন, আপনারা আপনাদের ধর্ম পালন করেন, আমরা আমাদের ধর্ম পালন করি, কিন্তু আসলে আমাদের মূল যে মালিক স্রষ্টা উনি কিন্তু আমাদের একজন। আপনাকে আমাকে এক মালিকে পাঠাচ্ছে, আজকে হইতে পারে আপনি মন্দিরে আমি মসজিদে, কিন্তু আমাদের হাত পা কিন্তু একই রকম নাকি, আমার মা বোন যেরকম আপনাদের মা বোন তো এরকম, আপনারও দুইটা হাত দুইটা পা, আমারও দুইটা হাত দুইটা পা, আপনার দেহ কাটলে লাল রক্ত বের হবে, আমারও বের হবে। এখন মনে করেন আমাদের মসজিদের ইমাম সব অসুস্থ, রক্ত লাগবে, আপনার যদি রক্তের সাথে মিল পড়ে আপনার রক্ত দিলে লাগবে না, আবার যদি আপনার রক্ত লাগে, হিন্দু ভাইদের রক্ত লাগে, এলাকায় খ্রিস্টানের রক্ত লাগে, যদি মুসলমান ইমাম সব রক্ত দেয় এটা মেচিন হবে না। তাহলে দেখেন যে আমাদের যে মালিক কেমন যে এক মালিক, আমাদের রক্ত তো সবার লাল, তার মানে আপনাকেও যে মালিক বানিয়েছে আমাকে সেই মালিক বানিয়েছে। এই যে সূর্য উঠতেছে এখন, এই সূর্যের আলো মন্দিরেও আসতেছে মসজিদেও আসতেছে, সবাই আমরা বুক করতেছি, এই যে গাছ থেকে অক্সিজেন আসতেছে এটা আমরাও নিঃশ্বাস নিতেছি, আপনারাও নিঃশ্বাস নিতেছে, আবার কোনো একটা কষ্ট পেলে আমরাও কাঁদি আপনারাও কাঁদেন, বাস্তবতা এটা না, সুখে আপনিও হাসেন আমিও হাসি, তার মানে বুঝা গেল আমাদের মূলত মালিক এক যা এক জায়গা। এবং আমাদের কোরআনের বলতেছে কুল হুয়া আল্লাহু আহাদ, আল্লাহ একক। আবার আপনি তো ব্রাহ্মণ মানুষ সম্ভবত নাকি, এমনি পূজা করেন, আচ্ছা আপনি তো পুরোহিত মানুষ, আপনাদের যে কট উপনিষদ, উপনিষদের একটা থাকা এক দুই এক এগারো নম্বর মঞ্চের মধ্যে বলতেছে একং ব্রহ্মা দ্বিতীয় নাস্তি না নাস্তি কিঞ্চন, অর্থাৎ মালিক একজন, দ্বিতীয় কোনো মালিক নাই, কিঞ্চিত পরিমাণ নাই। পুরাণে বলছে কয়জন, একজন, উপনিষদে বলছে কয়জন, একজন, আসেন প্রধান ধর্মগ্রন্থ বেদ, হিন্দু তো প্রধান ধর্মগ্রন্থ বেদ, বেদ চারটা, ঋগ্বেদ সামবেদ অথর্ববেদ যজুর্বেদ। এই ঋগ্বেদের ছয় নম্বর মন্ডলের পঁয়তাল্লিশ নম্বর সূত্রে ষোলো নম্বর মন্ত্রের মধ্যে বলতেছে য এক ইত্য মুষ্টিহী কৃষ্ণাং বিচর স্বামী, যে যিনি সর্বদর্শী, যিনি সব দেখতেছেন, যিনি বর্ষণশীল, যিনি বৃষ্টি দেয়, তিনি এক। বেদের মধ্যে বলছে কয়জন, একজন। আবার আপনাদের গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে বলতেছে যে নিজের বিচার বিবেক বুদ্ধি হারিয়েছে সেই উপদেবতার বোঝা করে, তার মানে বোঝা গেল এখানেও বলছে কয়জন, একজন। কোরআনে বলছে কয়জন দাদা, একজন, উপনিষদে বলছে কয়জন, একজন, বেদে বলছে কয়জন, একজন, গীতায় বলছে কয়জন, একজন, সব জায়গায় বলতেছে একজন, আপনার আমার বিবেকও কিন্তু বলতেছে মালিক কয়জন, একজন। কারণ আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহর উপাসনা মসজিদে করছি, যেহেতু আমাদের কোরআনে বলা আমরা এখানে ধনী গরিব সব মুসলমান মিলা এক আল্লাহর উপাসনা করছি। এখন দেখা যায় আপনি একজন হিন্দু মানুষ, সেও খুব ধর্মে বলা একজন মালিক, সে গেল দুর্গা পূজা করার জন্য, দুর্গার সামনে যখন মাথা নত করলো সাথে অসুরের সামনে মাথাটা নত হইল, হয়ে গেল দুইজন, অসুরের পায়ের নিচে থাকে একটা মহিষ, হয়ে গেল তিনজন, আবার দুর্গার সাথে বাহন থেকে তো সিংহ নাকি না বল বলতেছে, বলিলে বলিল, দুর্গার থেকে বাহন থেকে সিংহ, হয়ে গেল চারজন, আবার এদিক দিয়ে তার চারটা সন্তান লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আটজন, দেখবেন লক্ষ্মীর সাথে একটা পেঁচা, সরস্বতীর সাথে একটা হাঁস, আবার কার্তিকের সাথে ময়ূর, গণেশের সাথে ইঁদুর, আর ওই দিক দিয়ে হলো চারজন, মোট হলো বারো জন, আর গণেশের সাথে থাকে কলা গাছ, হইলো কয়জন, তেরো জন। একজন দুর্গাপূজারী একত্ববাদের কথা সে বলতেছে, তার ধর্ম বলতেছে একজন মালিক, কিন্তু দুর্গাপূজা করতেছে তেরো জনের। আসেন এখন ইস্কনের ভাইয়ারা, নতুন যারা আপনারা মনে ইস্কনের সাথে সংশ্লিষ্ট, ইস্কনের অ্যাব্রিভেশনটা কি, ইন্টারন্যাশনাল কৃষ্ণ ভাবনামিত সংঘ, আন্তর্জাতিকভাবে আপনারা কৃষ্ণকে ভগবান মানেন, এই তো বিষয়টা। এবং বর্তমান সময়ে বা অনেক শিক্ষিত হিন্দুরাও আছে যারা বলতেছে যে আমরা অন্যান্য দেব দেবীর পূজা করি না, আমরা শুধু কৃষ্ণকে মানি। যেমন আজকে যে আপনারা কীর্তন করছেন এটাকে তো হরিনাম মহাসংকীর্তন বলে, আপনারা অষ্টগ্রহর কীর্তন করেন, ষোলো নাম ভক্তি সকল, এর মূল মন্ত্রটা কি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, এই তো বিষয়টা আপনাদের।
আচ্ছা, এখন দাদা আপনাদের তো মালিক একজন, তাহলে হরে শব্দের অর্থ তো রাধা নাকি? এই দিক দিয়ে আসেন, কৃষ্ণ হলো দেবকী বসুদেবের ছেলে, দাদা কয়জন হইলো? দুইজন। রাম হলো অযোধ্যার দশরথের বড় ছেলে, কয়জন হইলো? তিনজন। আপনার গলার মধ্যে তুলসীর মালা আছে, কয়জন হইলো? চারজন। এদিকে দেখেন এই যে পঞ্চতন্ত্র, এখানে পাঁচজন কিন্তু একসাথে থাকে কৃষ্ণের সাথে, তাহলে এদিকে যদি হয়ে যায় আরো পাঁচজন, কয়জন হইলো? আটজন। আবার আপনাদের স্কুলের মূল পূজা জগন্নাথের পূজা, তাহলে কয়জন হইলো? নয় জন। বলছিলেন কিন্তু মালিক একজন, মানতেছেন কয়জন রে? নয় জন রে। আবার গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা দাদা, এই আঠারোটা অধ্যায়ের কোন জায়গার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মন্ত্র দেখানো সম্ভব? গীতার আঠারো অধ্যায়ে কোন জায়গার মধ্যে তাদের মন্ত্রটা লেখা আছে? কোন জায়গায় কিন্তু লেখা নেই। তার মানে বোঝা গেল এটা একটা ভুল পথ, সঠিক পথটা কি এটা বেদের মধ্যে বলে দিছে। অথর্ববেদে সাকল পুরুষে বলতেছে, হুতারমিন্দ্র হুতারমিন্দ্র মহাসুরিন্দ্রবু অল্লে জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পুণ্যং ব্রহ্মণং অল্লাম অল্ল রাসুল মোহাম্মদ রকং বরস্ব অল্ল অল্লাম আদল্লাং বুকমেকং আল্লাহ বুকং বিখ্যাতকম। যে দেবতাদের রাজা হচ্ছে আল্লাহ, আদি ও সকলের উপর ইন্দ্রের গুরু, আল্লাহ পূর্ণ ব্রহ্মা, অক্ষয় অব্য স্বয়ম্ভু, মোহাম্মদ হলো আল্লাহ রাসুল পরম বরণীয়। আবার সেটা সত্তর উপনিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলতেছে, যিনি সৃষ্টিকর্তা হবেন, যিনি আমার মালিক, যিনি ভগবান, তিনি কখনো জন্মগ্রহণ করবেন না, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না, তিনি খাবার খাবে না, তিনি স্ত্রী সহবাস করবে না, এই তো বিষয়টা, তিনি ঘুমাবে না। এখন আপনারা দেখেন যে কৃষ্ণকে ভজনা করতেছেন, ওই কৃষ্ণের জন্ম নিছে ওই যে কংসের কারাগারে, মনে আছে কিনা? কংসের ভাগ্নে। আবার উনি মারা গেছেন, তার নিজের পুত্ররা তাকে তখন অস্ত্রের আঘাত করছে, একশো পুত্র হওয়ার পরে তিনি মারা গেছেন, তিনি দধি ননী ঘি মাখন এগুলো উনি খাবার খাইছেন। আবার রাধা তো তার মামি সহবাস করছেন ষোলো হাজার গোপীর সাথে, উনি সহবাস করছেন, ঘুমাইছে না। তার মানে যিনি ঘুমায়, যিনি জন্ম নেয়, যিনি মৃত্যুবরণ করে, যিনি খাবার খায়, তিনি কখনো মালিক হইতে পারে না। তাহলে মালিকের সন্ধান কি? মালিক হলো আমার আল্লাহ তালা, যে আল্লাহ তালার আর কোনো শরীর নাই। সেই মালিক বাদ দিয়ে যদি কেউ মিথ্যা মালিকের উপাসনা করে, হাতে তৈরি মূর্তি পূজা করে, অন্য মিথ্যা ভগবানের পূজা করে, তাহলে যজুর্বেদের চল্লিশ বাই নয় নম্বর মন্ত্রের মধ্যে বলতেছে, অন্ধং তব প্রবসংকি দেহ সংবতি উপাসতে ততুব ইবতে তমজ সম্বতেরতা। যদি কেউ প্রকৃতির পূজা করে, প্রকৃতিগুলো গুলো এইজাতে তিলক দিচ্ছেন, এই তিলক এই যে তুলসীর মালা, তুলসী চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, যদি এইগুলার পূজা কেউ করে সেই ব্যক্তি নরকে যাবে। মন্ত্রে বলতেছে ততুব ইবতে তমজ সম্বতেরতা, আর যদি কেউ মূর্তি পূজা করে সেই ব্যক্তি আরো নরকে প্রবেশ করবে, এটা বেদের মধ্যে বলে দিছে। তাহলে প্রশ্ন হুজুর কি করা? আমাদের পুরানো আল্লাহ তারা বলতেছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়া এই যে মিথ্যা মালিকের উপাসনা করো, এরা সবাই মিলে তো একটা মাছি বানাইতে পারবে না। মাছি বানানো দূরের কথা, আপনারা যে প্রসাদ দেন এই প্রসাদ অনেক সময় মাছি নিয়ে যায়, এই মূর্তি কোনোদিন ফিরাইতেও পারে না। আল্লাহ বলতেছে কত দুর্বল এই পূজ্য আর কত দুর্বল এই পূজারীরা। তাহলে এই মিথ্যা মালিক বাদ দিয়ে উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ তালা, যে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছে আল্লাহ, হে মানুষ তোমরা তোমাদের মালিকের উপাসনা করো, যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন। আর সেই মালিক বলতেছে ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম। আপনাদের ধর্ম পালন করেন, আমাদের ধর্ম আমরা পালন করি, কিন্তু আমাদের তো সবাই মৃত্যু হবে, মৃত্যুর পরে আপনার সাথে কেউ যাবে না, এই যুবক ভাই আপনার সাথে যাবে না, আপনি যুবকের সাথে যাবেন না, এই কোন মা বোন যারা আছে কেউ কারোর সাথে যাবে না। মৃত্যুর পরে যে মালিক আপনাকে আমাকে বানাইছে, ওই মালিকের কাছে যেহেতু গ্রহণযোগ্য ধর্ম ইসলাম, সুতরাং আমরা মুসলমানদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ইসলামে একমাত্র সত্য আল্লাহ তালাই মালিক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরও নবী, এটা মানার জন্য আপনাদের সবার দাওয়াত রইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো মুক্তির মূল মন্ত্র, হরে কৃষ্ণ নয়। সুতরাং আপনাদের সবাইকে মুসলমানের পক্ষ থেকে দাওয়াত রইল, চিন্তা করবেন। হ্যাঁ ঠিক আছে।